হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুটপাত ও রাস্তার অবৈধ দখলদারের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। আমাদের অভিযান এটা ফুটপাত দখলমুক্ত করা, জনগণের চলাচলের জন্য সুব্যবস্থা করা এবং সকলকে সচেতন করা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। নগরীর বদ্দারাট পুলিশ বক্সের সামনে তুন বড় গ্যারেজ পর্যন্ত এই রুটত অভিযান পরিচালনা করা হয়। এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানত বিশ্ব অবৈধ দখলদারলরে বিভিন্ন আকারের মোট 1,12,000 টিয়া অর্থদণ্ড দণ্ডিত করা হয়। এসময় আগাম হন নোটিশ ছাড়া অভিযান পরিচালনা করে উচ্ছেদ করিবার কারণে কিছু দখলদার খবর হতা জানাই। যদিও জনচলাচল রাস্তা ও ফুটপাতত অবৈধ দখলদারলের উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করে আইয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এডে ভ্রাম্যমাণ আদালত জনদুর্ভোগ সৃষ্টিকারী এলিয়া হাজতুন বিরোধী থাইবার আহ্বান জানায় নগরবাসীরে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।